আসসালামু আলাইকুম, আমি এখন আনবো দারুণ মজার একটা স্যান্ডউইচ। এটা ধনিয়া পাতা আর আলু ভর্তা স্যান্ডউইচ বলতে পারেন। যদিও শুনে একটু হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এটা খাইতে যে কতখানি মজা একবার না বানায় খেলে বুঝবেন না। এটা বোম্বের একটা স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড খাইতে সাধারণত খুবই মজার হয়, যে কারণে আমরা সবাই স্ট্রিট ফুড বেশি অনেক পছন্দ করি। তৈরি করা খুবই সোজা, বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবেন জিনিসটাকে। একবার বানায় খেলে বুঝবেন যে কতখানি মজা হইতে পারে আলু আর ধনিয়া পাতা স্যান্ডউইচ। তো আসেন দেখি শুরু করা যাক। আমার যা চাটনি বানাইতে হবে, তো আমি এখানে নিচ্ছি এক কাপ ধনিয়া পাতা। আমি গোড়াটা সহ নিছি, মানে ধনিয়া পাতার পাতা না, শুধু গোড়াটা সহ নিছি। আধা কাপ পুদিনা পাতা, শুধু পাতাগুলো নিছি এখানে। চার কোয়া রসুন আমি টুকরা টুকরা করে কেটে নিছি। তিনটা কাঁচামরিচ, দুই টুকরা লেবু আর দুই চা চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে কীভাবে বানাইতে হবে, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। খুব সোজা তৈরি করা, খাইতে দারুণ মজা, অনেক কাজেই লাগে। এখন আমি এইগুলাকে ব্লেন্ড করে নিব, বেটেও নেওয়া যায়। ব্লেন্ডারে চাটনি বানানোর জারে আমি এটা নিয়ে নিলাম। এখন আরেকটা জিনিস এসে দিতে হবে স্বাদ মতো একটু লবণ। তো আমি লবণ এখনই দিয়ে দিই, একবারে মিশে যাবে। লেবু টেবু সব দিয়ে দিচ্ছি, বাস এখন এটাকে আমার ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। একটু একদম পানি পানি ব্লেন্ড, না মিন হবে কিন্তু যাতে পেস্টের মতো হয় আর কি। আমি এখানে একটা ছোট কড়াইয়ে এক টেবিল চামচ তেল দিয়ে নিছি। তেলটা গরম হইলে আমি এর মধ্যে এক চা চামচ সরিষা দিচ্ছি। আমি সাদা সরিষা দিচ্ছি কি হলুদ সরিষা, আপনারা কালো সরিষাও দিতে পারেন। একটু কয়েক সেকেন্ডের মধ্যেই সরিষাটা একটু ফুটা শুরু করলে এর মধ্যে আমি এক চা চামচ জিরা দিব, আস্ত জিরা। একটু নাড়াচাড়া করলেই কয়েক সেকেন্ডের মধ্যেই জিরাটা ফুটা শুরু হবে। জিরাটা ফুটা শুরু হলেই আমি এর মধ্যে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করলেই হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই বাস আমি এটাকে উঠায় নেব। আমার তেলটা রেডি হয়ে গেল। এইখানে আমি দুই কাপ আলু ভর্তা নিছি, মানে আলু সিদ্ধ করে ভর্তা করে নিছি, কোনো কিছু ছাড়াই, এমনি ভর্তা, মিহিন করে ভর্তা। এর মধ্যে আমি এই তেলগুলোকে দিয়ে দিব, দিয়ে এর সাথে আমার ভালো মতো মিশিয়ে নিতে হবে। একই সাথে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে এইটাকে ভালো মতো মিশিয়ে নিব। বাস ভালো মতো মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার আলুর পুরটা তৈরি। তো আমি এখানে দুই পিস পাউরুটি নিয়ে নিছি, এর উপরে আমি ভালো মতো মাখন দিয়ে লাগাই নিব, বাটার লাগাই নিব। এক পিসের উপরে আমি মাখনের উপরে এই আলুর যে পুরটা করলাম সেই আলুর পুরটা বেশ মোটা করে লাগাই নিতে হবে, পুরু করে। আরেক পিসের উপরে আমি ধনিয়া যে চাটনিটা করলাম সেটা লাগাই দিব। দেখেন চাটনিটা একটু শুকনো শুকনো টাইপের, কিন্তু ভিজা ভিজা না হতো, মানে পানি পানি না হতো, একটু শুকনো শুকনো টাইপের চাটনি হইতে হবে। পানি পানি হইলে তো রুইটা নরম হয়ে যাবে। ওটাও বেশ পুরু করে লাগাই নিতে হবে, জাস্ট ব্রাশ না, বেশ ভালো মোটা করে লাগাইতে হবে। আলুটার উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কয় পিস, ক্যাপসিকাম, পেঁয়াজ চাকচাক করে কাটা, আর দিয়ে দিচ্ছি চিজ। এটাতে সাধারণত স্লাইস চিজগুলো ব্যবহার করা হয়, তো আমার কাছে নাই, ওগুলোর দামও বেশি। আমি মোজারেলা চিজ কেটে কেটে দিয়ে দিচ্ছি, চিজ একটা দিলেই হইল। বাস এখন ধনিয়া পাতার অংশটা এনে এই আলুর অংশটার উপরে এইভাবে রেখে দিব। রেখে এটাকে আমি এখন ভেজে নিব। এটা আসলে স্যান্ডউইচ প্রেস কিংবা পেনি প্রেসের মধ্যে প্রেস করা হয়, যাতে দুই দিক থেকেই জানেন সমানভাবে তাপটা আসে, দুইটা একসাথে হয়ে যায় আর স্যান্ডউইচটা খুব নিট হয় আর কি, টাইট হয় জিনিসটা। আমার কিংবা আপনাদের কারো কাছে ওইটা আছে বলে আমার সন্দেহ আছে আর কি, তো সেই জন্য আমি তাওয়াই করতেছি, আপনারাও তাওয়া করে ফেলতে পারেন। তো আমি একটা তাওয়া গরম করে তার মধ্যে একটু বাটার ব্রাশ করে দিয়ে, ভালো মতো ভালো পরিমাণ বাটার ব্রাশ করে দিয়ে এর উপরে স্যান্ডউইচটার এক পিট একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে উপর থেকে এটাকে ভালো করে চেপে দিতে হবে, কারণ ওদের স্যান্ডউইচ প্রেসের মধ্যে কিন্তু ভালো মতো একটা চাপ হয়, যে কারণে স্যান্ডউইচটা খুব টাইট হয়ে যায় আর কি। তা আমাদের সে অবস্থা না থাকলেও আমরা চামচ দিয়ে চেপে চেপে দিতে হবে বেশ জোরে জোরে চাপ দিয়ে, আর একটু ঘুরাই ফিরাই দিতে হবে যাতে চতুর্দিকটা সমানভাবে হয় আর কি।
বাস দেখি নিচের দিকটা কতদূর হইলো, হ্যাঁ হয়ে গেছে, ভালোই বাদামি। এখন এটাকে আমি উল্টায় দিব। তো উল্টা দেওয়ার আগে আমি উপরের দিকটা একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, কারণ এর আগে আমি এই ফ্রাই প্যানে বাটার ব্রাশ করছিলাম, এখন আর সেই সুযোগ থাকবে না, সেই জন্য রুটির গায়ে ব্রাশ করে দিই একটু বাটার। বাস বাটার ব্রাশ করে উল্টায় ওই দিকটা বাদামি করে ভেজে নেবো পছন্দ মতো। এই স্যান্ডউইচটা একটু 19-20 হয়ে গেলে ঠেলে ঠুলে সমান করে দিব, অসুবিধা নাই। বাস এখন একটু চাপ দিয়ে দিই আগের মতো, এটাকে একটু ভেজে নিই 2-1 মিনিট। আর খুব বেশি আছে ভাজবো না আমি, আমি ভাজতেছি মাঝারি আছে, কারণ যাতে রুটি একটু গরম হয়, চিজগুলা যাতে একটু গলে গলা গলা হয় আর কি। বাস হয়ে গেল, এখন আমি এটাকে উঠায় নেই, আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো এই হয়ে গেল আমার স্যান্ডউইচটা, চতুর্দিকটা দেখেন, এই হচ্ছে চতুর্দিক চারপাশ, যদিও ওদের মতো হয় নাই, কারণ ওদেরটা খুব ভালো স্যান্ডউইচ প্রেসের মধ্যে খুব ভালো মতো প্রেস হয় এটা, আমারটা আমাদেরটা হবে না। যাই হোক, এখন আমি মাঝখান থেকে কাটি, এই যে দেখেন কেটে এক পিসের উপর আরেকটা পিস উঠাই দিলাম, এই যে দেখেন এই হচ্ছে স্যান্ডউইচটা, ভিতর দিকটা কত সুন্দর। এটা খাইতে যে কি পরিমাণ মজা, একবার না বানায় খেলে বুঝবেন না, মানে আলু ভর্তা আর ধনিয়া পাতা দিয়ে যে এত মজার একটা স্যান্ডউইচ হয়, এটা এটা না খাইলে কারোই ধারণা করা সম্ভব না। বোম্বেতে স্ট্রিট ফুড হিসাবে এটা অনেক জনপ্রিয় একটা জিনিস, বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবো, কম খরচের মধ্যে হ্যাঁ বিজসের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।